হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত শুক্রবারে আমরা গাজীপুর চৌরাস্তা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়েছিলাম। এখানে যাওয়ার কারণ হচ্ছে সেখানে আমরা গিয়ে টেডি ভিডিও তৈরি করব এবং তোমাদের জন্য টেডি ভিডিও ফান ভিডিও তৈরি করব। কিন্তু আমরা সেখানে যাই, যাওয়ার পরে টিকিট কাটার পরে আমরা জানতে পারি সেখানে টেডি ভিডিও করা যাবে না, অর্থাৎ সেখানে টেডি নিয়ে প্রবেশ নিষেধ। কারণ সেই দিন, অর্থাৎ সেই শুক্রবারে, অর্থাৎ আমরা যে গত শুক্রবারে গিয়েছিলাম সেখানে, সেখানে প্রশাসন থেকে লোক এসেছিলো যার জন্য ভিতরে টেডি এলাও ছিল না। জানি বিষয়টা অনেক খারাপ, আমাদের ব্যাড লাগছিল, তাই হয়তো বা আমরা সেখানে অনেক টাকা খরচ করে যাওয়ার পরেও আমরা ভিডিও তৈরি করতে পারিনি। তখন মাথায় আসলো যে এখানে যখন যেহেতু আশাই হয়েছে, তো আমার ভিউয়ার্সদের জন্য কিছু একটা করে যাওয়া হোক, তাই আমি এই ব্লগ ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। জানি ব্লগ ভিডিওতে ভালো হয়নি, কারণ আমাদের মেইন টপিক সেখানে টেডি ভিডিও করা ছিল, ব্লগ ভিডিও না। তো কোনো রকম প্রস্তুতি ছাড়া ব্লগ ভিডিওটি করছি, জানি তেমন ভালো হয়নি, তেমন বলতে একদমই ব্লগ ভিডিওটি ভালো হয়নি। তো এখানে আসতে হলে তোমাদের কি করতে হবে, তোমরা যেখানে থাকো সেখান থেকে তোমাদের প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে, এবং গাজীপুর চৌরাস্তা আসার পর সেখান থেকে একটি বাসে উঠতে হবে এবং বলতে হবে আমি বঙ্গবন্ধু সাফারি গেটে নামবো। সেখানে বলার পর সেখানে তোমাদেরকে নেমে দেবে এবং সেখান থেকে নামার পর একটা অটো ধরে তোমাকে বলতে হবে আমি পার্কের গেটে যাব, তাহলে সে তোমাকে পার্কের গেটে নিয়ে যাবে। এখানে পার্কের গেটে যেতে হয়তো বা 20 থেকে 30 টাকা নেবে, এর বেশি নেবে না। তারপর তোমাকে সেখান থেকে টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টারে যাওয়ার পর সেখান থেকে তোমাকে টিকিট কিনতে হবে। তো যারা অ্যাডাল্ট রয়েছে, অর্থাৎ 18 বছরের উপরে, তাদের প্রবেশ ফি হচ্ছে 50 টাকা করে, এবং যারা 18 বছরের নিচে তাদের প্রবেশ ফি হচ্ছে 20 টাকা করে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, জায়গাটা অনেক সুন্দর রয়েছে এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তোমরা যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো তাদের জন্য আমি বলবো এই বঙ্গবন্ধু সাফারি পার্ক অনেক অনেক সুন্দর একটা জায়গা। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা, এখানে রয়েছে বাঘ, সিংহ, ভাল্লুক, জলহস্তি, কুমির, অজগর সাপ, ঘোড়া, বিভিন্ন রকমের পাখি, যেগুলো এক কথায় মনোমুগ্ধকর, যা তোমার মন ভালো করে দেবে এখানে আসার পর। তো চলো আমরা এখন এই জায়গাটি ঘুরে ঘুরে দেখব কোথায় কী রয়েছে, কোন দিকে কী রয়েছে। তো এখানে আমরা ঢোকার পর প্রথমেই আমরা গেটের কাছে দেখতে পেয়েছি একটি ঝুলন্ত ব্রিজ নামে কিছু একটা রয়েছে। তো আমরা সেই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি, যাওয়ার পথে দেখতে পাই এখানে একটা জলহস্তি রয়েছে। তো উপরে তোমরা লক্ষ্য করে দেখতেই পাচ্ছ যে উপরে রয়েছে জলহস্তি একটি। তো দেখি আর পাশে আছে কি না, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর আর একটাও পেলাম না। অবশেষে পানির মধ্যে একটা দেখতে পেয়েছি, যেটা কিনা তার মাথা হালকাভাবে একটু উপরের দিকে তুলে রেখেছে, কিন্তু সেরকম সেটা বোঝা যাচ্ছে না, যেটা উপরে রয়েছে শুধু সেটাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ডান পাশে হয়তো এই গাছটার নিচে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওটাই হচ্ছে জলহস্তি। জলহস্তিদের দেখতে অনেক ভয়ানক ছিল এবং এক কথায় বলতে গেলে এটা অনেক বড় ছিল, দূর থেকে শ্যুট করার ফলে হয়তো বা একটু ছোট দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করবো এটিকে বড় করে দেখানোর জন্য। তো সেখান থেকে আমরা চলে আসি এবং সেখান থেকে চলে আসার পর আবার খুঁজতে থাকি সেই ঝুলন্ত ব্রিজটি। ঝুলন্ত ব্রিজ খোঁজার সময় দেখতে পাই এখানে রয়েছে একটি শিশু পার্ক, যে শিশু পার্কের এখানে আমরা গেট হিসেবে দেখতে পাচ্ছি কুমিরের মাথা, কুমির হা করে রয়েছে। কুমিরের এই মুখ দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো কুমিরের মুখটা অনেক বড় এবং তোমরা দাঁত দেখতে পাচ্ছ কীরকম দাঁত। তো আমি আশেপাশে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি আশেপাশে কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে শিশু পার্কের একটি ব্যানার লাগিয়ে দিয়েছে, স্বাগতম শিশু পার্ক। তো এটিও অনেক ভালোই লাগছিলো, ব্যানারটাতে যে জিনিসগুলো দিয়েছিলো ভেতরে কারেক্টলি সেই জিনিসগুলো ছিল। তো অনেক বকবক করে ফেলেছি, তো চলো আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে যাওয়ার আগে আমরা আমাদের পেছনে দেখে নিই একবার আমাদের পেছনে কি কি জিনিস রয়েছে। তো এখান থেকে যদি হালকাভাবে ডান দিকে আমরা মুভ করি ক্যামেরা, তো মুভ করলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, আর এখানে দেখতে পাচ্ছ বসার একটা সিস্টেম করা রয়েছে, যাতে করে একটু হাঁটা চলার পর রেস্ট নেওয়ার জন্য একটু বসা যায়। তো বসার জায়গায় দেখতে পেলাম আমরা। তো এদিকে রয়েছে আরও বিভিন্ন রকম গাছপালা, আমরা এই বাম দিক থেকে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু শুক্রবারে গিয়েছি অনেক লোক, লোকের অভাব নেই। আর আপনারা তো জানেনই শিশু পার্ক যেখানে রয়েছে অলওয়েজ লোক সেখানে থাকবেই। তো অনেক কথা বলেছি, তো চলুন আস্তে আস্তে এখন সামনের দিকে আগানো যাক। তো কুমিরের যে ভয়ঙ্কর মুখটা দেখে আমার অবশ্য অনেকটা ভয় পেয়েছি এবং অনেকটা ভয় লেগেছে।
তো চলুন এখন আমরা ভেতরে যাই। কি ব্যাপার এখানে, কি হলো বুঝলাম না, এখানে কি টিকিট দেওয়া লাগবে না কি? আচ্ছা দেখি ভেতরে ঢুকি। ভেতরে ঢুকলে আমরা বুঝতে পারবো এখানে রয়েছে এই সিকিউরিটি গার্ড যে কিনা এখানে দাঁড়িয়ে থাকবে। তো এখান থেকে আমরা সরাসরি ভেতরে ঢুকে যাচ্ছি এবং ভেতরে ঢোকার পর আমরা দেখতে পাবো কুমিরের পেটের অবস্থা এবং কুমিরের পেটের ভেতর কি রকম সিন রয়েছে। তো এক কথায় কুমিরের পেটের ভেতর আসার পর এতটা সুন্দর এবং অনুভূতি ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না, কেননা এটার ভেতরে আসার পর অনেক ঠান্ডা লাগছিল এবং মনে হচ্ছিল যে আমি একটা এসি রুমের মধ্যে বসে আছি। তো এখানে আমি কিছুক্ষণের মতো ওয়েট করছিলাম। এখানকার এই যে আবহাওয়াটা রয়েছে, ভেতরের আবহাওয়া অনেক সুন্দর ছিল এবং বাতাসে আছিল ধীরে ধীরে আবহাওয়া এবং ভেতরে ছিল অনেক ঠান্ডা, যার জন্য একদম এসি রুমের মতো ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এক্সিটিং সাইড, অর্থাৎ এখান দিয়ে বাইর হওয়া যাবে। বাইর হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটি একটি ট্রেন। তো এই ট্রেনটি দেখতে ভালোই লাগছিলো, ট্রেনটি এখন রানিংয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন শিশু পার্কে কত শিশু, শিশু খালি শিশু আর শিশু। তো এই ট্রেনটিতে উঠতে 50 টাকা করে লাগবে। তো আমরা এখানে কথা বলেছি, কথা বলে জানতে পারলাম যে 50 টাকা করে টিকিট, আপনাকে 5 পাক দেবে, অর্থাৎ 5 বার ঘুরে নিয়ে দেবে এই দিক দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটিকে ইতিমধ্যে 2 বার ঘুরে নিয়ে দিয়েছে। আমরা এখানে বার হওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রেনটি চালু হয়েছে, কিন্তু সেটার আমরা শ্যুট নিতে পারিনি, তার জন্য সরি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেনটি যাচ্ছে এবং ট্রেনটিতে ধীরে ধীরে স্লো করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কেননা ইতিমধ্যে ট্রেনটি 4 পাক হয়ে গিয়েছে, যার জন্য ট্রেনটি ধীরে ধীরে স্লো করে দিচ্ছে। তো এখান থেকে যদি আমরা একটু অন্যদিকে মুভ করে ক্যামেরাটি, তো তোমরা দেখতে পাবে এখানে আরেকটি খেলনা রয়েছে। তো এই খেলনাটির নাম কি আমি সেই রকম জানি না, দেখে মনে হচ্ছে এটা একটা দোলনা সিস্টেম, এটা ঘোরে। তো এর আগে আমি অনেকবার মেলায় দেখেছিলাম, অনেকটা মজাই লেগেছিল। তো এখানে এই ঘোড়া পিঠের ওপর বাচ্চারা ওঠে এবং এই ঘোড়া মেশিনের সাহায্যে চলে, সেই মেশিন দ্বারা এটি কন্ট্রোল করে এবং স্পিড কম বেশি করে থাকে। তো ঘোড়াটি এখন বন্ধ রয়েছে, কেননা সেরকম বাচ্চা নেই, যারা আছে সবাই ওই ট্রেনে উঠেছে, এদিকে তেমন কোনো বাচ্চা নেই। তারপর আমরা একটু সামনে আগতেই দেখতে পাই এরকম একটি প্লেন সিস্টেম, একটি জিনিস যে প্লেনে বসার পর এটা ওই ঘোড়ার মতোই দেখতে, অর্থাৎ ক্যাপাসিটির যে মেন জিনিসটা রয়েছে সেটা একই রকম, অর্থাৎ এটা ঘুরবে। ওটার ছিল ঘোড়ার পিঠে উঠে বসে থাকবে, এটার থাকবে হচ্ছে এটার ভেতরে বসে থাকবে, অর্থাৎ রকেট সিস্টেম। তো সেখান থেকে আমরা আবার বেরিয়ে আসি, বেরিয়ে এসে আবার রওনা দিই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। তো ঝুলন্ত ব্রিজের দিকে এগোনোর সময় আমরা দেখতে পাই এখানে ক্যাঙ্গারু। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু একটি ক্যাঙ্গারু খাবার খাচ্ছে আর দ্বিতীয় ক্যাঙ্গারু যেটি রয়েছে সেটি ওই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ক্যাঙ্গারু দেখতে অনেক ভালোই লাগছিলো। তো ক্যাঙ্গারু দেখার পর সেখান থেকে আমরা সরে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যেতেই দেখতে পাই এই পাখি। এই পাখিটিকে প্রথম দেখে দেখে তুমি মনে করতে পারো এটি একটি উট পাখি, কিন্তু না, এটি উট পাখি না। এটির যে সাইনবোর্ড টাঙানো দেখলাম ওপরে, সেখানে লেখা রয়েছিল ইমু গার্ডেন, যেখান থেকে বলতে পারি এটা ইমু গার্ডেন পাখি। তারপর সেখান থেকে আরেকটা খাঁচা পেরিয়ে আসতে আমরা দেখতে পাই সেই পাখি, অর্থাৎ জনপ্রিয়সী উট পাখি। তো উট পাখি পায়ের পাগুলো এত পরিমাণে মোটা ছিল, আমার মনে হয় এর পায়ের নিচে যদি কেউ পড়ে সে আর বেঁচে থাকবে না, অর্থাৎ পায়ের ওজন এবং পা এত পরিমাণে মোটা ছিল। এটা হয়তো ক্যামেরায় সেরকম শ্যুট হচ্ছে না, কিন্তু আপনারা যদি সরাসরি ডাইরেক্ট সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন। তো সেখান থেকে আমরা আবার সামনে আগাই, সামনে আগানোর পর আমরা আরেকটি খাঁচা দেখতে পাই, যে খাঁচায় রয়েছে আরও কিছু পাখি। তো সেখান থেকে আমরা চলে আসি আরেকটু সামনে, আরেকটু সামনে আসার পরে আমরা দেখতে পাই ঝুলন্ত ব্রিজের রোডের শেষ মাথায়, অর্থাৎ যেখান থেকে ঝুলন্ত ব্রিজ শুরু, সেখানে এসে দেখতে পাই আমরা যে হাতিতে মানুষ চড়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এই হাতিটি কন্ট্রোল করছে। এ দেখতে পাচ্ছেন ওপরে যে বড় মানুষটি রয়েছে, এ বড় মানুষ। তো এই ব্যক্তিকে দেখে বোঝার কোনো উপায় নাই, এই ব্যক্তি বাঙালি, ইনি হচ্ছেন চাকমা, মারমা বা অন্য কোনো গোষ্ঠীর হবে, কিন্তু বাঙালি না যে এটা আমরা কনফার্ম হতে পারি। তো সেখান থেকে এই হাতিটিতে উঠতে নেয় 80 টাকার মতো, এবং এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট একটি পাক দিল, এই এক পাকে দিয়ে তোমার 80 টাকা চলে যাবে। তো তোমরা চাইলে উঠতে পারো,
আমি বলবো এগুলোর ওপরে না ওঠাই ভালো, কারণ একটু রিস্কি রয়েছে। আমি উঠি নাই কারণ আমার কাছে ক্যামেরা ছিল, কারণ এই হাতের পিঠে ওঠার পর সাপোজ আমার হাত থেকে যদি ক্যামেরাটা নিচে পড়ে যেত তো বুঝতেই পারছো আমার কত পরিমাণে লোকসান হয়ে যেত। তো এখান থেকে আমরা আরেকটু সামনে আগতেই দেখতে পাই যে সেই স্বাগতম সাফারি পার্কের নতুন আকর্ষণীয় দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ। তো দেখতেই পাচ্ছ এখানে ঝুলন্ত ব্রিজের যে মেইন গেটটি রয়েছে সেই মেইন গেট। তো এখান থেকে আমরা একটু সামনে আগাই এবং সামনে আগিয়ে যাওয়ার পর আমরা এখানে টিকিট কাউন্টারে আসি। টিকিট কাউন্টারে আসার পর আমরা ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই 10 টাকা পিচ করে। তো 10 টাকা পিচ করে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা সামনের দিকে যেতে থাকি ধীরে ধীরে। তো তোমরা দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজের শেষ প্রান্ত এই শুরুর প্রান্ত এটা, এবং এটি হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। ব্লগের শুরু থেকে যে ব্রিজটি আমরা খুঁজছিলাম সেই ব্রিজটি হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, দেখি এই ঝুলন্ত ব্রিজে কী রয়েছে এমন যে শত শত মানুষ এই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য ব্যস্ত। তো আমাদের পেছনে কিন্তু আরও অনেক লোক রয়েছে যে যারা ওই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো চলো এখন আমরা এই ঝুলন্ত ব্রিজে উঠবো। ঝুলন্ত ব্রিজে ওঠার পর কী হয় সেটাই দেখবো, যে কী পরিমাণে ব্রিজটি ঝুলতে পারে সেটি আমরা দেখব। তো ব্রিজে ওঠার আগে আমরা ডান পাশে একটি সাইনবোর্ড দেখতে পাই এবং সাইনবোর্ডে সতর্কবার্তা দিয়ে দিয়েছে একটি, যে উক্ত ঝুলন্ত ব্রিজে একসঙ্গে 40 জনের বেশি ওঠা নিষিদ্ধ। অর্থাৎ এটা একটা এই ব্রিজের সতর্কবার্তা, এই ব্রিজে যদি 40 জনের ওপরে ওঠে তাহলে হয়তো বা ব্রিজ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকম কিছু একটা, যার জন্য আগে থেকে তারা সেখানে একটি সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজটি বেশ লম্বা, তো ভালোই রয়েছে ব্রিজটি। ব্রিজের দুই সাইডে রয়েছে রেলিং, আর নিচে রয়েছে একটি খাল অর্থাৎ ছোট্ট একটি বিল রয়েছে, আর দুই সাইডে রয়েছে গাছপালা, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। তো এক কথায় দেখতে অনেক ভালো লাগছিলো সেই দৃশ্যগুলো। এখানে যদি আসো তাহলে আমি বলবো অনেক অনেক ভালো লাগবে এই ঝুলন্ত ব্রিজের ওপর। আর তুমি যদি এখানে এসে এই ঝুলন্ত ব্রিজটিকে মিস করো, এখানে যদি না ওঠো, তাহলে আমি বলবো তোমার এই সাফারি পার্কে আসো এই বৃথা। আর রয়েছে তো বাঘসিংহ দেখা, সেটা পরের কথা। তো এখানে আসলে অবশ্যই তোমরা এই ঝুলন্ত ব্রিজে উঠবে। তো এই ড্যান সাইডে দেখতে পাচ্ছ তোমরা যে পানি, পানিটা অতটাও পরিষ্কার পানি না, অর্থাৎ খাল বিলের পানি বুঝতেই তো পারছো। আর বাম সাইডেও রয়েছে এই খাল বিলের শেষ প্রান্ত, আর রয়েছে গাছপালা, বিভিন্ন রকম গাছপালা, গাছপালার অভাব নেই, এক কথায় প্রচুর গাছ রয়েছে এটাতে। আর এখানে রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য প্রতিটা জায়গায় একটা 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 করে ছাতা সিস্টেম, বসার স্ট্যাম্প রয়েছে। তো যত সামনের দিকে আগাচ্ছি ব্রিজটি তত দুলতে শুরু করেছে, এবং আমরা উঠেছি প্রায় 15-20 জনের মতো, যার জন্য ব্রিজটি একটু একটু হালকাভাবে নড়তে শুরু করেছে। তো যত মাঝখানের দিকে আসছি এবং শেষ প্রান্তের দিকে যাচ্ছি তত ব্রিজটি দুলতে থাকছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের ক্যামেরাটি কী পরিমাণে নড়ছে। তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি, আমি ভাবছিলাম হয়তো ক্যামেরাটি হাত থেকে পড়ে যাবে অথবা আমি পড়ে যাব, কিন্তু না, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরা স্টেবিলিটি যে কী পরিমাণে ভিডিওটি দোল খাচ্ছে, অর্থাৎ আমার হাতে যে ক্যামেরা ছিল এত পরিমাণে দোল খেয়েছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখান থেকে আমি কোনো মতে শুধু নিচে নামে ক্যামেরাটা আগে ঠিক করে নিই। তো এটি ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দেবে। আর সেখানে আমরা টেডি নিয়ে গিয়েছিলাম, কিন্তু টেডি ভিডিও তৈরি করতে পারিনি, তার জন্য রিয়েলি রিয়েলি সরি। তো আমরা চেষ্টা করছি নতুন আরেকটি জায়গায় যাওয়ার, এবং সেখান থেকে এসে তোমাদের জন্য নতুন আরও একটি টেডি ভিডিও উপহার দেবো, যেটি দেখার পর তোমরা একদম পাগল হয়ে যাবে। টেডি ভিডিওটিতে রয়েছে ফান আর ফান, যেটা তোমাদের কল্পনার বাইরে। তো এই ভিডিওটি এই অবধি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।